দুর্গাপূজার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বাঙালির মহালয়া। আর মহালয়ার ভোরে কোন চ্যানেল কত দর্শক টানবে সে নিয়েও চলেছে জোর টক্কর। মহিষাসুর মর্দিনী হচ্ছেন একাদুক্কা রাধিকা, মানে অভিনেত্রী সোনামণি সাহা। আর দেবী দুর্গারূপে সোনামণিকে কেমন দেখাচ্ছে সেটাও এবার জেনে গেল দর্শক। সম্প্রতি প্রকাশ্যে এলো স্টার জলসার মহালয়ার স্পেশাল অনুষ্ঠানের প্রথম ঝলক, ইয়া চণ্ডী। এটাই হতে চলেছে এই বছর মহালয়ার জলসার নিবেদন। কম বেশি চ্যানেলের প্রত্যেক লিডিং লেডি অংশ হবেন এই অনুষ্ঠানের। ইয়া চণ্ডীর ঝলকে সনাতনী পার্বতী হিসাবে পাওয়া গেল সাহেবের চিঠির চিঠি, মানে অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায়কে। অন্যদিকে অনুরাগের ছোঁয়ার দীপা অর্থাৎ অভিনেত্রী স্বস্তিকা ঘোষ রয়েছেন ভয়ঙ্করী চামুণ্ডা রূপে। প্রমোর একদম শেষ পর্বে আবির্ভূত হন সোলাঙ্কি, লাল শাড়ি সাদা ব্লাউজে অপরূপ তার সাজ। এই প্রথমবার টেলিভিশনের পর্দায় দুর্গা হিসাবে ধরা দেবেন মুহূর্ত।